ক্রিস্টিয়ানো রোনালদো লোকাতেল্লিদের পর এবার কোকাকোলার বোতল সরিয়ে রাখলেন সিকান্দার রাজা। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আগে ঘটে এমন ঘটনা। ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতেই হয়তো এমন পদক্ষেপ জিম্বাবুয়ান অধিনায়কের, যদিও সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজা। শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম ম্যাচের আগে নিয়মিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে সংবাদ সম্মেলন শুরুর আগেই টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা। গাজা ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বর্জন করছে বিভিন্ন দেশের সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তবে বোতল সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজা। কোকাকোলার বোতল সরিয়ে সংবাদ সম্মেলন শুরু করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 2021 সালের জুনে কোকাকোলার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছিলেন তিনি। তার এই প্রতিবাদের পর 34,000 কোটি টাকার ব্র্যান্ড মূল্য লোকসান হয়েছিল কোকাকোলার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোনালদোর এই কাণ্ডে তার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন ক্রীড়াঙ্গনের বহু তারকা। রোনালদোর মতোই হাতে পানির বোতল নিয়ে এসে সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে রেখেছিলেন ইতালিয়ান ফুটবলার ম্যানুয়েল লোকাতেল্লি। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও চেয়েছিলেন এই পানীয় বোতল সরিয়ে সংবাদ সম্মেলন শুরু করতে, যদিও পৃষ্ঠপোষকদের চাপে শেষ পর্যন্ত তা করতে পারেননি তিনি। কোকের বোতল না হলেও হেইনিকেনের বোতল সরিয়ে রেখেছিলেন পল পগবা। কোকাকোলার পক্ষে আবার অবস্থান নিয়েছিলেন রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভ। তিনি আবার সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল খুলে দুবার চুমুক দিয়েছিলেন। ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন আবার স্পন্সরদের পক্ষেই। তার মতে, যেহেতু পৃষ্ঠপোষকরা অর্থ খরচ করছে, সেহেতু টেবিলে নিজেদের পণ্য রাখার অধিকার রয়েছে তাদের। আর সবশেষ কোকের বোতল সরিয়ে সংবাদ সম্মেলন শুরু করলেন সিকান্দার রাজা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।